আসসালামু আলাইকুম, রিজন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদিতে যাদের আকা মানেই তারা দেখুন, রকম মক্কেত না থাকলে 14 মার্চের পর কাফালা হতে পারবেন না, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা যারা সৌদি আরবে এসেছেন কিন্তু এখনও যারা আকামা বানাননি বা কফিল যাদের আকামা বানিয়ে নেয়নি, তাদের জন্য রকম মক্কেত কিন্তু অত্যন্ত জরুরি একটি বিষয়। অনেকেই প্রশ্ন করতে পারেন রকম মক্কেত কি। দেখুন, আপনাদের যাদের আকামা নেই, এই আকামার বদলে একটা জাওজার থেকে যে টেম্পোরারি নাম্বার বা আইডেন্টিটি নাম্বার দেওয়া হয়, এটাকেই বলা হয়ে থাকে রকম মক্কেত। এই রকম মক্কেত দিয়ে আপনি বিভিন্ন কাজ করতে পারেন। তবে সবথেকে জরুরি যে কাজের জন্য রকম মক্কেত নাম্বার নেওয়া হয়, সেটি হচ্ছে আপনি যখন এক কফিল থেকে অন্য কফিলের কাছে যাবেন, সেই কফিল যখন আপনাকে তলব দিবে, তলব দেওয়ার জন্য আপনার এই রকম মক্কেত নাম্বারটি ব্যবহার করতে হয়। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, যেহেতু আপনারা 14 মার্চের পরে সৌদি আরবে অন্যত্র কাফালা হতে চান, আপনার অনেকে হয়তো এখনও ট্রান্সফার হবেন, এই ট্রান্সফার হওয়ার জন্য কিন্তু আপনাদের এই রকম মক্কেত নাম্বার থাকাটা অত্যন্ত জরুরি। এখন প্রশ্ন আসতে পারে যে কোথা থেকে আপনারা এই রকম মক্কেত নাম্বার পাবেন এবং কত টাকা খরচ হতে পারে। দেখুন, খরচের ব্যাপারটা আগে আলোচনা করছি। রকম মক্কেত নাম্বার বের করতে কত টাকা খরচ হয় তা স্পেসিফিকলি বলা সম্ভব নয়। ক্ষেত্র বিশেষে এই খরচ 300 থেকে 500 রিয়াল পর্যন্ত হতে পারে। ধরুন, আপনি যদি সৌদি আরবে নতুন এসেছেন এবং আসার সপ্তাহখানেকের মধ্যেই আপনি এই রকম মক্কেত নাম্বার তুলতে যান, তাহলে আপনার খরচ একটু বেশি, যেমন 500 রিয়াল হতে পারে। এছাড়া সৌদি আরবে আসার 3 মাস পরে যদি আপনি এই রকম মক্কেত নাম্বারটি তুলেন, সেক্ষেত্রে আপনার খরচ 300 থেকে 400 রিয়াল পর্যন্ত হতে পারে। এটা ক্ষেত্র বিশেষে বিভিন্ন অফিস এবং সার্ভিসের উপর নির্ভর করে থাকে। এখন সৌদি আরবে কোথায় আপনারা এই রকম মক্কেত নাম্বারগুলো তুলতে পারবেন? আপনারা অবশ্যই জানেন যে সৌদি আরবে যাজত অফিসের ভেতরে এবং বাহিরে অনেক ধরনের ছোটোখাটো অফিস রয়েছে, যারা কিনা সৌদি প্রবাসীদেরকে বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে, বিভিন্ন কাজ করার জন্য, যেগুলো আমাদের প্রবাসীরা সচরাচর করতে পারে না। সহসরল প্রবাসী যারা খুব একটা বেশি লেখাপড়া জানে না, তাদেরকে সহায়তার জন্য বেশ কিছু অফিস সৌদি আরবে যাজতের অফিসের আশেপাশে আছে। আপনারা সেই অফিসগুলোতে গেলেই তারা আপনার এই রকম মক্কেত নাম্বারগুলো বের করে দিবে। যারা সৌদি আরবে এখনও আকামা পাননি, তাদের জন্য রকম মক্কেত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন 14 মার্চের পরে অন্যত্র এক কফিলের কাছে ট্রান্সফার হবেন, তখন কফিল কিন্তু আপনার আকামা নাম্বারের উপরে তলব পাঠাবে। এখন যেহেতু আকামা নাম্বার নেই, তাই রকম মক্কেত নাম্বারের উপরে সে তলব পাঠাবে এবং আপনি সরাসরি যাওজাত হয়ে সেই তলবটি অ্যাকসেপ্ট করতে পারবেন। সেটি কিন্তু আপনার কফিলের কাছে যাবে না। তাই রকম মক্কেত নাম্বার থাকাটা অত্যন্ত জরুরি। আমি আপনাদেরকে এখনই বলবো, যারা এখনও রকম মক্কেত নাম্বার পাননি বা তুলেননি, তারা দয়া করে অতি দ্রুত আপনার রকম মক্কেত নাম্বারটি রেডি রাখবেন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলের উত্তর হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।